হ্যালো বন্ধুরা, শুভ সকাল। দেখো, সকাল সকাল ঠাকুর ঘরে শিউলি ফুল দিয়ে পুজো করতে কার না ভালো লাগে বলো? শিউলি ফুল দেখলেই শীতকালের কথা মনে পড়ে যায়, দুর্গা পূজার কথা মনে পড়ে যায়। শিউলি ফুল দিয়ে পুজো করতে খুব ভালো লাগে। রাধা গোবিন্দকে আমি আজকে শিউলি ফুল দিয়ে সাজালাম। আর এদিকে দেখো কি সুন্দর একটা মালাও কেটে দিলাম গোপাল ঠাকুরকে। এটা কার্তিক মাস, কার্তিক মাসে গোপাল ঠাকুরকে মালা দিলে মনটাও খুব ভালো লাগে, তার মধ্যে শিউলি ফিল আরও ভালো লাগে, সুন্দরও লাগে ঠাকুরকে দেখতে। ঠাকুর কার্তিক মাসে মালা দিতে খুব পছন্দ করে। আমি শিব ঠাকুরকে শিউলি ফুল দিয়েছি আর অপরাজিতা ফুল দিয়েছি। দেখো মাথার উপরেও দিয়েছি, এদিকে একটা ছোটো গোপাল আছে, ওই ঠাকুরটাকেও শিউলি ফুল দিয়েছি। আমি আজকে সব ঠাকুরকে শিউলি ফুল দিয়েছি। লক্ষ্মীনারায়ণকে পদ্ম ফুল দিয়েছি, সামনে রাধা গোবিন্দকেও শিউলি ফুল দিয়েছি। রাধা গোবিন্দকে ইসে করা হয়নি আজকে, মানে মালা দিতে পারিনি, পরে কোনো দিন অনেকদিন দিয়ে দিব মালা গেঁথে। মালা গেঁথে বেশি করে ফুল দিয়ে পুজো দিতে খুব ভালো লাগে। আর শীতকালে শিউলি ফুল বলো, পদ্ম ফুল বলো, এগুলো দিয়ে পুজো দিতে একদম খুব সুন্দর লাগে আসনটা দেখতেও। তো আমার মালাটা কীরকম হয়েছে তোমরা একটু বলো আমাকে। আর ওদিকে আছে মা কালী, মা কালীকে জবা ফুল দিয়েছি। যে ঠাকুরকে যে ফুল দিলে সন্তুষ্ট হয় আর কি। দেখো শিউলি ফুলগুলো কি সুন্দর লাগছে রাধা গোবিন্দের সামনে।